আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অর্থাৎ আইডিএম লাইফ টাইমের জন্য ফ্রিতে ব্যবহার করা যায়। তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সাথেই থাকবেন। তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনারা ক্লিক করে যে ফাইলটা পাবেন সেই ফাইলটা ডাউনলোড করলে এরকম একটা জিপ ফাইল পাবেন। তো আমি জিপ ফাইলটাকে আনজিপ করতেছি, আমি একটা ফোল্ডার করে নেই, ফোল্ডার করে নিলাম আইডিএম নিয়ে। আমি আইডিএম এর মধ্যে আমি আমার ডাউনলোড করা আইডিএমটাকে আনজিপ করে ওই ফাইলগুলো এখানে রাখলাম। প্রথমে আমি idm.exe ফাইলটাকে ইনস্টল করতেছি। হ্যাঁ, ইনস্টল শেষ। এখন পরবর্তী যে ফোল্ডারটা আছে প্যাচেস, সেই প্যাচেস ফোল্ডার থেকে যেহেতু আমার উইন্ডোজ 64 বিট, তো আমি 64 বিটের যে প্যাচ ফাইলটা আছে তা ক্লিক করতেছি। আমি এটা কেটে দেবো। তো এখন আমি আমার 64 বিট উইন্ডোজের জন্য প্যাচ ফাইলটা ইনস্টল করব। নেক্সট ইনস্টল দেব। এবার আমি ইউটিউবে গেলাম। গিয়ে সাপোজ আমি একটা ভিডিও ওপেন করলাম। আমি তো অস্বীকার করছিলাম, মানে তার সাথে বিভিন্ন সময় কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। আর যখন আমি আমার নেতার সাথে কথা বলবো, দেখি আমরা এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে যাব। এখানে আইডিএমটা ইন্টিগ্রেট হয়েছে ঠিক মতোই, তাহলে আমি এটাকে একবার কেটে দিই, এটাকে আগে ক্লোজ করে দেই। ও সরি, আমার প্যাচ ফাইলটা এখনো ঠিক মতো ইনস্টল হয় নাই, তো এটা ইনস্টল হয় নাই। এখন এটাকে ফিনিশ দেব। ফিনিশ দিয়ে আমি এখন আমার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোমে গিয়ে আমি ইউটিউবে গেলাম। উদাহরণস্বরূপ আমি একটা ভিডিও ফাইল ওপেন করলাম, এই যে দেখুন উপরে চলে আসছে ডাউনলোড দিস ভিডিও। এখন ডাউনলোড লিঙ্কটা কাজ করতেছে, তার মানে আমার আইডিএমটা পারফেক্টলি ইনস্টল হয়েছে, ক্রোম ব্রাউজারে ইন্টিগ্রেট হয়েছে। এখন আমি মজিলা ফায়ারফক্স একটু চেক করে দেখি। আমি ইউটিউবে যাব। এখানে আমি একটা ভিডিও ফাইল ওপেন করলাম। সরি, আমার মজিলা ফায়ারফক্সটা আগে থেকে ওপেন করা ছিল, তো আমি ফাইলটাকে একবার, আমি আমার মজিলা ব্রাউজারটাকে একবার ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি।
একটু টাইম নিচ্ছে। টেন মিনিট স্কুলের একটা ভিডিও ওপেন করলাম, তাহলে আমি উপরের এই কর্নারের মেনু বার থেকে অ্যাড অনস এ গেলাম, যে আমি আইডিএম টাকে এখানে ডিসেবল করা আছে এটাকে এনাবল করে দিলাম। ব্যাস, এবার তাহলে আমি এটা একটু রিফ্রেশ দিলাম, থেকে আবার একটা আরেকটা ভিডিও ওপেন করব। এই যে আমাদের আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পারফেক্টলি মজিলা ফায়ারফক্স অ্যান্ড গুগল ক্রোমে ইন্টিগ্রেট হয়েছে এবং এটা পারফেক্টলি ইনস্টল হয়েছে। সো আশা করি আপনাদের এটা কাজে লাগবে, এবং এইভাবে আমরা আইডিএম ইনস্টল করলে আমরা লাইফ টাইম আইডিএমটাকে কোনো ধরনের নোটিফিকেশান বা বিরক্তিকর যে বারবার নোটিফিকেশান আসে ওই ধরনের কিছুই আসবে না, এবং আমরা এটাকে লাইফ টাইম খুব সেফলি ইউজ করতে পারবো। তো আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনারা ঠিক মতো ইনস্টল করতে পারছেন কিনা, বা আপনাদের এগুলো আপনাদের ব্রাউজারে ঠিক মতো ইন্টিগ্রেট হয়েছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।